আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল লেভেলের একটা থাম্বনেল তৈরি করতে পারেন। প্রফেশনাল লেভেলের থাম্বনেল আপনারা ক্যানভা দিয়েও তৈরি করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো আপনারা যদি ব্লগ রিলেটেড অথবা অন্য যে কোনো রিলেটেড থাম্বনেল তৈরি করতে চান তাহলে এখানে ক্যানভাতে এসে সার্চ করবেন। যদি গেমিং রিলেটেড হয় তাহলে গেমিং টেমপ্লেট বা গেমিং থাম্বনেল লিখে সার্চ করবেন। তো আমি এখানে আপনাদের সুবিধার্থে একটা গেমিং থাম্বনেল দেখাচ্ছি। গেমিং টিএইচইউ ফ্রি ফায়ার গেমিং থাম্বনেল লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো টেমপ্লেট শো করতেছে। তো এখানে যে ফ্রি টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটগুলো আপনারা ইউজ করতে পারবেন, আর এখানে যেগুলো প্রো লেখা আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন না। তো এখানে দেখতে পারতেছেন যে এই থাম্বনেলটা একটু সুন্দর লাগতেছে দেখতে, তো আপনারা এগুলো ইউজ করতে পারেন। আর এগুলো সব কিছু আপনারা এডিট করতে পারবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করে নেবেন, চুজ করার পর আপনারা ওইটা ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের একটা এডিট করে দেখাই। তো সাপোজ এটা আমি চুজ করলাম। এখানে চুজ করার পর আপনারা দেখতে পারতেছেন এটা লোড হচ্ছে। লোড হওয়ার পর আপনারা এটা এডিট করতে পারবেন। তো আপনারা চাইলে এই ছবিটাও এডিট করতে পারবেন, এগুলো সব কিছু আপনারা এডিট করতে পারবেন। আপনারা যদি চান এখানে একটা ফ্রি ফায়ারের লোগো বসাতে তাহলে এখানে আপনারা বসাতে পারবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে আপলোড একটা অপশন আছে আপলোডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আপলোড ফাইলে ক্লিক করে আপনাদের একটা ছবি এখানে আপলোড করে দিবেন। তো আমি আপনাদের যে কোনো একটা দেখাই। তো আমি কোনটা দেখাবো, সাপোজ মনে করেন এটা আমার ফ্রি ফায়ারের ছবি। তো এটাকে ক্লিক করে ধরে রেখে এখানে রাখলে আমার দেখতে পাচ্ছেন এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করতে পারেন। আবার এই যেগুলো আপনারা এডিট করতে পারবেন, এখানে যা লিখবেন তাই আসবে, এখানেও আপনারা এইভাবে লিখতে পারবেন। এখান থেকে আপনারা সব কিছু এডিট করতে পারবেন। তো এইভাবে আপনারা এডিট করতে পারবেন। আবার আপনারা যদি চান কোনো এলিমেন্টস ইউজ করতে, তো এখানে ইফেক্ট এলিমেন্টসে ক্লিক করার পর এখানে আপনারা যদি গেমিং লিখে সার্চ করেন অথবা আপনারা যে কোনো এলিমেন্টস যদি চান ওটা লিখে সার্চ করার পর এখানে গ্রাফিক্সে ক্লিক করবেন। গ্রাফিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন প্রো যেগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন না, কারণ এটা টাকা দিয়ে কিনতে হবে। আর যেগুলো ফ্রি কোনো কিছু দেওয়া নাই ওগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করে আপনাদের দেখাই। সাপোজ এটা আমরা ইউজ করতেছি, তো এটাকে আমরা চাইলে জুমও করতে পারি, বড়ও করতে পারি, ছোট করতে পারি। তো এটাকে এখানে রেখে দিই, এরকমভাবে আপনারা রাখতে পারেন। অথবা আপনাদের যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কালারটা চেঞ্জ করতে চান তাহলে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। তো আরও অনেকভাবে এটা কাস্টমাইজ করতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের ভিডিও থাম্বনেলগুলোকে এডিট করতে পারবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।